বরাবরই নানান সামাজিক কর্মকাণ্ডে সামিল রেড ক্রস সোসাইটি। বিভিন্ন সময় গরিব মানুষের পাশে দাঁড়ানো থেকে সমাজের নানান বিষয় নিয়ে সচেতন পদক্ষেপ নিতে দেখা যায় রেড ক্রস সোসাইটিকে। শনিবারও এই ধরনের পদক্ষেপ নিলেন তারা। আইজিএম হাসপাতালের ডায়ালিসিস বিভাগে তুলে দিলেন চাদর ও কম্বল। কিছুদিনের মধ্যেই বাকি হাসপাতালেও তারা তুলে দেবেন এই সামগ্রী বলে জানালেন সোসাইটির স্টেট ব্রাঞ্চের সিইও প্রসেনজিৎ বিশ্বাস। আমরা সবসময় ডিস্ট্রেস যারা মানুষ আছেন, সমাজে যারা মার্জিনালাইজ সেকশন অফ সোসাইটি যারা লোক রয়েছেন, তাদের সাহায্যের জন্য কাজকর্ম করে থাকি। তো আজকে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ন্যাশনাল হেডকোয়ার্টার্স থেকে বেশ কিছুটা ব্ল্যাঙ্কেট আমরা পেয়েছিলাম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আইজিএম হসপিটালের যে ডায়ালিসিস ইউনিট আছে সেই ইউনিটে আমরা এই ব্ল্যাঙ্কেটগুলো ওদের ব্যবহারের জন্য ডোনেট করব। আজকে সেই অনুষ্ঠান, আইজিএম হসপিটালের যারা ডায়ালিসিস ইউনিট দেখভাল করেন তাদের কর্ণধার আমাদের পাশে রয়েছেন, তিনারা এটা রিসিভ করেছেন এবং আমাদের জন্য অনেক ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে 11টা বেড রয়েছে। এই 11টা বেডের প্রত্যেকটি পেশেন্টের জন্য একটা করে বেড ব্ল্যাঙ্কেট এবং একটা করে বেডশিট দেওয়া হয়েছে। তেমনিভাবে আমরা এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যে ডায়ালিসিস ইউনিট রয়েছে এবং ত্রিপুরা মেডিকেল কলেজ আবানিয়াতে যে মেডিকেল কলেজটা রয়েছে সেই মেডিকেল কলেজ, এই দুটো মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটগুলোতে আমরা পর্যায়ক্রমে ব্ল্যাঙ্কেট গোবো।